লাভলি হয়েছিল আমার মনে হয় ও লাভলি টাভলিকে ভেঙে তছনছ করে যারা আসি ছাড়িয়েছেন তাদেরও বলবো আসুন সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিমন্ত্রণ করব দিতে যদি হয় কি দেবে একটা দুটো আমি একদিকে প্রসেনজিৎ একদিকে শিবপ্রসাদ নন্দিতা ডিরেকশন অনিন্দর মতো এরকম একজন গুণী মানুষের গান আর এই যে একটা দুটো আমি এটা কিন্তু একটা স্লোগান হয়ে গেল মানে আমাদের যেমন ও লাভলি হয়েছিল আমার মনে হয় ও লাভলি টাভলিকে ভেঙে তছনছ করে সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের কাছে এইটা পৌঁছে যাবে যে দিতে যদি হয় কি দেবে একটা দুটো আমি যারা আমরা পলিটিক্যাল লোকেরা রোজ ওই টিভির খোপে বসি আর পায়রার মতো মুখ বাড়াই ঝগড়া করি আবার ব্যাক করি আমার পার্টি যদি আমায় অ্যালাউ করে তাহলে একটা শো আমি নিয়ে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিমন্ত্রণ করব এখন অনেকে বলতে পারে এটা কি পার্টি বিরোধী বা অ্যান্টি পার্টি বা আপনি কোনো প্রকারে এটা কি পার্টির পক্ষে খারাপ হবে না যদি আমার বাড়িতে বিয়ে হয় তখন তো আমি সবাইকে ডাকি আমার বাড়িতে যদি কোনো অন্নপ্রাশন হয় অল পলিটিক্যাল লিডারকে ডাকি তাহলে আমি টুতে ডাকতে পারবো না কেন কিন্তু শোটা আমি নেবো আর অল পলিটিক্যাল লিডারকে বলবো ফ্রম অল পলিটিক্যাল পার্টি যারা বিবাহিত নন হো যারা আসি ছাড়িয়েছেন তাদেরও বলবো আসুন এসে দেখে যান একটা দুটো আমি মেট্রো সিনেমায় একটা টিকিট চেকার ছিল তোমার জন্মাওনি তখন তার হাইট ছিল 7 ফুট একদম 70 মিটারের মতো দেখতে ওকে দেখি আমাদের ভয় দেখাতো ওই ওকে দেখার জন্যে সিনেমা দেখার জন্য নয় আমরা মেট্রো সিনেমার দোতলায় নিয়ে যেতাম বাবা নিয়ে গিয়ে খাওয়াতো আর ওই চেকার ভদ্রলোককে দেখাতো তার হাইট ছিল 7 ফুট ওর জন্য সিনেমার টিকিট বিক্রি হতো এবং সেখান থেকে বেরিয়ে আমাদের নিয়ে এসে কোনো একটা জায়গায় দেখো এত লাক্সারি তো তখন ছিল না তখন ওই ভিক্টোরিয়া বা কোথাও একটা গ্রুপকে ছেড়ে দিত আমরা খেলতাম নয় কোনো সুইমিং পুলে সাঁতার কাটতাম কিন্তু একটা কথা ঠিক যে চিলড্রেন্স ডেতে আমার বাড়ির লোক বাবা বা মা সারা দিনটা আমাদের জন্য দেবে এবং জন্মদিনে যেমন মা একটু পায়েস আর ক্ষীর করে সেরকম চিলড্রেন্সদের জন্য এই দিনটা আমার দিন আমি মনে করি শিবপ্রসাদ প্রথমেই সাকসেসফুল হয়ে গেছে ও ট্রেলারটা শুরু করেছে অন চিলড্রেন্স ডে আমার যদি জিজ্ঞেস করা হয় পলিটিক্স করতে ইচ্ছে করে নাকি লোলোর সঙ্গে ঘুরতে ইচ্ছে করে আমার মনে হয় লোলোর সঙ্গে ঘুরতে পারে না অনেক অ্যাট্রাকটিভ কিন্তু পলিটিক্সে একটাই লোভের জায়গা সেটা হচ্ছে মানুষের সঙ্গে থাকা যায় মানুষ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না তাই মানুষের সঙ্গে থেকে তারপরে যদি কোনো অপশান থাকে দ্যাট ইজ অবভিয়াসলি আমার মহারূপ মিত্র হি ইজ অলসো এম এম আই অ্যাম অলসো এম এম